ফুপি শোনো, আমি চিন্তা করছি আর বসে থাকা যাবে না, বুঝছো? আরে তুই ওইটা আড্ডাডি করলে তো আর ফুপি ওই বসে থাকা না, মানে কিছু একটা করতে হবে আমাদেরকে, বুঝছো? কার ফুপি, আমি চিন্তা করছি আমি আর তুমি মিলা অনলাইন বিজনেস করব, কেমন হবে বলো তো? আরে অনলাইন বিজনেস? হ্যাঁ অনলাইন বিজনেস করবো, আমরা দুজন মিললেই করবো, বুঝছো? তুই বিজনেসটা দেখবি আর আমি খালি মুনাফাটা নিব। এইজন্যই তোমাকে ভালো লাগে না, বুঝছো? আরে এত বুচ্চু বুচ্চু করিস না তা, যা সামনে থেকে সাত। ও ফুপি শোনো না, শোনো, আমরা দুইজন মিলা অনলাইন বিজনেস করবো, বুঝছো? তুমি কিছু টাকা দিবা? আরে কি টাকা, আমি কোনো টাকা দিতে পারবো না, যা সামনে থেকে সাত। আরে ফুপি এমন করো না, শাম জ্বালাইস না তা। আরে ফুপি তুমি বুঝতেছো না ব্যাপারটা, তুমি জানো অনলাইন বিজনেস কি? নাকের ঘি। শোনো, এখন অনলাইন বিজনেস কইরা ঘরে বসে মেয়েরা মহিলারা কোটি কোটি টাকা কামাইতেছে। আরে কি কাজ, কোটি কোটি টাকা? আরে হ্যাঁ ফুপি সত্যি অনেক টাকা অনলাইন বিজনেসে। তুমি জানো এই টাকা দিয়ে মানুষ গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতেছে। আরে দেখো না কয়দিন পর পর দুবাই যায়, মালয়েশিয়া যায়, তারপরে সিঙ্গাপুরে যায়, দেশ বিদেশ ঘুরে। হ্যাঁ হ্যাঁ দেখি তো, কি মজা ফুপি, অনেক টাকা অনেক টাকা ফুপি। আরে তাহলে অনলাইন বিজনেস করলে কি আমরাও বিদেশ যেতে পারবো, দুবাই যেতে পারবো? হ্যাঁ ফুপি হ্যাঁ, আমরা দুজন মিলেই যাবো দুবাইতে। হ্যাঁ আমরা দুজনেই যাবো, বুঝছো? দুবাই তো আমার অনেক রাগ দুবাই যাওয়ার। আমরা কিন্তু বাসে যাবো না, প্লেনে যাবো, বুঝছো? ফুপি দুবাইতে মানুষ প্লেন দিয়েই যায়, উল্টা পাল্টা কথা বললো না, ঠিক আছে? আমরা দুবাই যাবো। এসি না ফুপি, তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করো, আমি আমার থেকে 1 লাখ টাকা দিব। হ্যাঁ দেমো দেমো টাকা দিমো। 2 লাখ টাকা দিয়ে আগে আমরা শুরু করি অনলাইন বিজনেসটা, কি বলো? হ্যাঁ আমরা ব্যবসা করবো, আমরা ব্যবসা করবো, আমরা দুবাই যাবো। কিন্তু আমরা কি বেশ মোরে, আমরা একদম দূরে থেকে পাইকারি রেটে কাপড় আনবো, বুঝছো ফুপি? এই দাঁড়া আমি চিনি, আর বাবুরাটে যাবো, বুঝছো? আমরা বাবুরহাট থেকে কাপড় আনবো, একদম কমের মধ্যে আনবো, আর একটু লাভ রেখে আমরা সেল করবো। আমাদের টোটাল সেলের উপর প্রফিট যেটা হবে ওইটা 50 তোমার 50 আমার। ইয়েস, আর ওই টাকা দিয়ে আমরা খালি দেশ বিদেশ ঘুরবো। আমার বিশ্বাস হচ্ছে না, আমরা এমনি বড় লোক মরে, আমরা এত সহজ ঘরে বসে আমরা আমরা কোটি কোটি টাকা কামাবো, আমরা দুবাই যাবো কবে? আগে আমাদের অনলাইন বিজনেস শুরু করতে হবে ফুপি। লাইভ ট্যাব আমার দিয়ে করাস না আবার? আমি লাইভ করব, তুমি কোনো টেনশন করো না, পেজ টেজ কি কি ম্যানেজ করতে হয় এগুলো সব আমি করব, ঠিক আছে? কাস্টমারদের সাথে কথা টথা বলা, এদের অর্ডার নেওয়া, এদেরকে ডেলিভারি দেওয়া, সব সব আমি করব। হ্যাঁ সত্যি করিস, সত্যি করিস, কোনো টেনশন নাই। তোর খালি টাকা লাগলে আমারে কবি, বুঝছাস? আমি টাকা দিব তোরে। ইয়েস রূপে আমি রেডি হয়ে আসছি, বুঝছো? লাইভে যাব। আরে শান্তি রেডি হয়ে গেছিস না, দেরি করিস না, যা 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 তাড়াতাড়ি লাইভে যা, আজকে সব বেচা দিবি। কি জামা ফুপি, পুরো কুটকুট করতেছে। আরে কুটকুট তো করবো, এটা তো বাবুরাটের জামা, ব্র্যান্ডের জামা না। নে মা তুই দেরি করিস না, লাইভে যা তাড়াতাড়ি বেস। আচ্ছা ফুপি শোনো, আমি আমি যখন লাইভে যাব তুমি কি করবা জানো? তুমি বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আর যে তোমাকে যে দুটো ফেক আইডি খুলে দিছি, ওই ফেক আইডি থেকে তুমি খালি কমেন্ট করতে থাকবা যে ওয়াও আপু আপনাদের থেকে ড্রেস দিছি, কি যে ভালো আপু, আপনাদের কাপড়ের কোয়ালিটি যে কি সুন্দর আপু, আপনাদের ড্রেস আমার অনেক পছন্দ, এসেট্রা এসেট্রা, মনে থাকবে তো? আরে আমি এত কম করতে পারবো না। আরে কি ফুপি পারবা না মানে, কাজ তো করতেই হবে। টাকা দিমো আবার কামও করবো, পারবো না? তাহলে চুপ করে ঘরে বসে থাকো, তোমার আর দুবাই যাওয়া লাগবে না। আয় যা যা দিতাছি, তুই লাইভে যা দিতাছি, সবই করতাছি। আচ্ছা ফুপি কোনো সাউন্ড করো না, আমি লাইভে যেতেছি, ঠিক আছে? আমরা দুবাই যাব, দুবাই। কি গরম, শুরু কর। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে। আজকে তোমাদেরকে কিছু দারুণ দারুণ কালেকশন দেখাবো, দেখতেই পাচ্ছো আজকে আমি কি পরে আছি, স্পেশালি তোমাদের জন্য এনেছি বাবুরাটা থেকে আনছি। চুপ থাকো, সরি সরি কথা কমো না। যাই হোক আপনারা তোমরা তাড়াতাড়ি আমার লাইভটা জয়েন করো, দারুণ দারুণ কালেকশন দেখতে হলে তোমরা আমার লাইভটি এখনই শেয়ার করে দাও। খুব সুন্দর হয়েছে তোর লাইভ, খুবই সুন্দর হয়েছে। কি রে শামস,
দেয়ার কোনো কথা কস না বেচা হইছে হে কোন জামা তো বেচতে পারলি না তুই না কইছিলি যে লাইভ করলে সব বেচা হয়ে যাইব কই কই কডে বেচছস এই তুই কত কাজ থাকে কডে জামা বেচছস তুই ফুপি তুমি কি শুরু করছো আমি কিচ্ছু জানি না আমি দুবাই যাব কি দুবাই 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 আমার অর্ডার আসতে হবে তো আগে এই দুবাই যাব ফুপি একটা লাইফ কইরেই তো আর অর্ডার আসে না ঠিক আছে এই চুপ কর তার এসব কথা আর আমি শুনব না আমি দুবাই যাব তুমি এরকম অস্থির করো না তো তাহলে কিন্তু তোমার ব্যবসা থেকে আমি বাইর করে দেব ফুপি আরে তুই কারে থেট দেস তুই কারে থেট দেস এই ব্যবসাতে তো আমি টাকা দিছি তা আমার টাকা ফেরত দে হ্যাঁ টাকা দিছো তো কি হইছে একটু ধৈর্য ধরো তো ধৈর্য খাতায় আগুন তুই আমার টাকা দিবি আমার সবচেয়ে বড় ভুল কি হয়েছিল জানো তোমাকে আমার পার্টনার হিসেবে নেওয়া অনলাইন বিজনেসে তোমাকে আসলে আমার নেওয়াই উচিত হয় নাই ফুপি আরে আমার লগে ঝগড়া পরে করে ইস্তি আগে দেখ যে মেসেজ আসে টুং টুং করতেছে ফুপি ফুপি যে নাম দিছে তো একজন আছে অর্ডার আছে আপু আপনি যে জামাটা পছন্দ হয়েছে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন এবার আমরা দুবাই যাব কি কয় বেটি কি কয় হ্যালো হ্যালো আপু আপনি বলেছিলেন আপনি অর্ডার করবেন কোনটা অর্ডার করতে চান কি আর কোনো রিপ্লাই দেয় না দেব দেব তুই গুতাইতে থাক কি ব্যাপার আপু আপনি কোনো মেসেজ দিচ্ছেন না আপু কিছু বলেন আপনি কি অর্ডার করতে চান কোনটা অর্ডার করবেন কেমনটা লাগে ফুপ্পি তুই জিগাইতেই থাক আই ফুকি নি অর্ডার করবি না তাহলে টাইম ওয়েস্ট করতেছস কেন আমাদের হ্যাঁ শুধু শুধু পেজে নক দাস কেন ফুকিন নি কথা কাট আরে শামস তুই কি করতেছস 500 টাকার একটা জামা কেনার মুরুদ নাই আবার আসছে এখানে ইনবক্সে আ যায় না আমাদের সময় নষ্ট করতে আর তুই পাগল হয়ে গেছস কাস্টমার রেন্ডে কইলে তো সিন করছে সিন করছে ফুকি সিন করছে কি কয় আপু সরি একটা অর্ডার দেন আপু প্লিজ একটা অর্ডার করেন আপু আমাদের জামা খুবই ভালো ব্লক মাইরা দিল গেল গেল কাস্টমারটা পুরো হাত ছাড়া হয়ে গেল আসবে আসবে এই তো নক করছে তো দেখবে আরো অনেকে এরকম নক করবে ফুপি তুমি অস্থির হইও না আরেকটা আছে ফুপি আরেকজন নক করছে ফুপি হবে হবে আমাদের দুবাই যাওয়া হবে এই মহিলা আপনাকে কি বলতেছি যে সবুজ রঙের কোনো জামা নাই আপনি লাইভ দেখেন নাই লাইভ দেখে অর্ডার করতে আসেন হ্যাঁ আজ এটা টাইম নষ্ট করতেছেন আমাদের আরে যান তুই কি করতেছস ফালতু কথা কার এখানে কি ফাইজলামি করতে আসছেন নাকি বলতেছি না যে সবুজ নাই হ্যাঁ এরকমই আমাদের ব্যবহার কিনলে কিনবেন না কিনলে নাই ফোটেন এখান থেকে আরে সেমনি মাথা টান্ডা কর খাচ্ছ না তোমার সমস্যা কি হ্যাঁ তোমাকে বলতেছি না যে এখানে ফিক্সড প্রাইস 500 টাকার নিচে কোনো জামা আমি দিতে পারবো না একটা অনলাইন পেজ ঠিক আছে এখানে আমরা বিজনেস করতে আসছি কোনো দাম খয়রাত করতে আসি না ভাই সেমনি কাস্টমারের লাগে ভালো করে কথা কা ফকিননি কথা কর কত বড় ছোট লোক 200 টাকার জামা খুঁজতেছে আমার পেজে আইসাতেছে এই এই অনলাইনে জীবনে কিনছো অনলাইন থেকে জীবনে জামা কিনছো তুমি হ্যাঁ তুমি এনে মামা বাড়ি আবদার দেখাইতে আসছো আই আমি তোমার কি লাগে তোমার মামা তো বোন লাগে আগা দুবাই যাওয়া হইব না রে ব্লক মাইরা দিছ আমারে আবার কত বড় সাহস এগুলা আসলে এরকমই বলা উচিত কুফি আরে শামস তুই পিথাগোরাসের থিওরি পড়স নাই আরে পিথাগোরাস কি কইছিল যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আরে ফুপি তুমি পাগল হয়ে গেছো পিথাগোরাসের থিওরিতে এসব কিছুই লেখা ছিল না ঠিক আছে ওটা পিথাগোরাস বলে নাই কাস্টমার ইজ অলওয়েজ রাইট এটা মনে হয় বলছিল কে বলছিল এটা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন আরে যেই কইছিল আচ্ছা যাক বাদ দাও যেই বলছে ভুল বলছে ফুপি এই তুই ফোন দে আমারে তুই ফোন দে এন্ডেকা আমি ডিল করব কাস্টমারের লগে আমি কথা কমো আমার মাথা মুটা গরম হয়ে গেছে আমি পারবো না আর এত কিছু দেখতে কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করতে হয় নালে কাস্টমার আইব কাস্টমার কিনব জীবন না কিনব না এই নকশাটা একটা টুং করে দিছে দাঁড়া বেডিরে আমি দেখি কেমনে ব্যবহার করতে আমি দেখি দেখ তোরে হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল আপি সুইট আপি আপনি তো দেখতে অনেক সুন্দর আপনার হাজবেন্ড অনেক লাকি আপনার মতন ওয়াইফ পেয়েছে এবার বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ তো সোজা না আরে আদার করবো কি চাচ্ছে দেখছাস এ যে এডি কইয়ে কাস্টমারে পাঠাইতে হয় এমনি কইরা বুঝছাস আরে শামস তিনটা জামার ছবি পাঠাইছে
আমাদের প্রথম অর্ডার সেন্ড করে দিছি আরে কি কাজ আমার যে কি খুশি লাগতেছে ফুপি কিছুক্ষণের মধ্যে কাস্টমার হাতে পাওয়া যাবে আমার যে কেন খুশি লাগতেছে রে চামজন এবার কিন্তু পাসপোর্টটা আমাকে রিনিউ করতে হইব ফোন দিতে মনে দিয়া দিতে কল করার লাগা হ্যালো ডেলিভারি দিয়ে দিছেন ভাইয়া কি রিটার্ন দিবে কেন আরে কি কি হইছে কি কি কাজ জি ভাইয়া একটু দেন তো ওই ওনাকে কাস্টমারকে দেন আমার ভালো লাগতেছে না কিন্তু হ্যাঁ আপু কি সমস্যা কোয়ালিটি খারাপ ফোন না মারে দে স্যামস ফোন না মারে দে হ্যালো আই ফাকিং নি বেডি এ 500 টাকা জামা কিনার মুরুদ নাই আসছে এনে আমাকে করে অর্ডার করতে আমাকে টাইম ওয়েস্ট করতে আর জীবন এত থানায় বলম তারা তোরে থানায় বলম বেডি তোরে মামলা দিমো তোর ফোনের ভিতর থেকে আই এত তো চুনছি না দিমো তোকে মত কাস্টমারের উপর গজব পারব গজব রাইখা দিছে এই কি দে মায়া